দর্শক বন্ধুদের, আমরা কথায় শুনেছি যে কর্মের দিকে মন দাও, ফলের দিকে আশা করো না, কর্ম করো, ফল নিজের থেকে পাবে। কিন্তু এই কর্ম বলতে অন্তত এখন আমি কিন্তু সেই কর্মের কথা বলবো না, কিন্তু কর্ম, যে কর্মটা করেও কিন্তু একটা ফলের আশা উপরে আমরা অপেক্ষায় থাকি, ফল কেমন হবে, সেই কর্মটা কি আমাদের পেশা, আমাদের পেশা কি হবে। আমি যখন পড়াশোনার কেরিয়ার মানে পড়াশোনার লাইফে যখন আছি, তখন আমি যে স্ট্রিমটাকে সিলেক্ট করছি, আমি ভাবছি যে পরবর্তী জীবনে, অর্থাৎ মানে পরবর্তী ক্ষেত্রে যখন আমার স্টাডিটা কমপ্লিট হয়ে যাবে, আমি আমার কর্মজগতে যখন পা রাখবো, তখন আমি এই পেশাকে নিজের মানে সবসময় উপার্জনের ক্ষেত্র হিসেবে এই পেশাটাকে আমি বেছে নেব। কিন্তু এই যে উপার্জনের ক্ষেত্র হিসেবে যে পেশাটাকে আপনি বাছছেন, সেটা কি আপনার জন্য সঠিক পেশা? বা আপনি যে পেশাটাকে বাছলেন, হয়তো সত্যি আপনি সঠিক পেশাকেই সিলেক্ট করেছেন, কিন্তু তা সত্ত্বেও কিছু না কিছু অবস্ট্রাকল আপনাকে আপনার লক্ষ্য পূরণে একটা মানে সমস্যা তৈরি করে দিচ্ছে বারবার। তো এই সমস্যাটা থেকে আপনি কিভাবে বেরোবেন, সমস্যাটাকে কিভাবে আপনি জয় করবেন, প্রতিকূল পরিস্থিতিকে নিজের অনুকূলে আনতে গেলে কি করা দরকার, এই জায়গাগুলোর জন্যই কিন্তু আমরা জ্যোতিষ পরামর্শ সবসময় যার কাছে পেয়েছি, তিনি শ্রীমতী বৈশালী সরকার। শিক্ষা, কর্ম এবং বিবাহ তিনটি সেক্টরে সমানভাবে যিনি সফলতা দিতে পেরেছেন আপনাদের, তিনি কিন্তু রয়েছেন আমাদেরই মাঝে। আমরা আজকে আমাদের মধ্যে যখন বৈশালীর দিকে পেয়ে গেছি, কর্মের ক্ষেত্রে উন্নতি কি করে পাওয়া যায়, যিনি বিগত 10-12 বছর ধরে একইভাবে সৃষ্টির পর্দায় অনুষ্ঠান করে যাচ্ছেন এবং সেই একইভাবে বিভিন্ন চেম্বারে কিন্তু আপনাদেরকে আপনাদের সফলতা তুলে দিতে সক্ষম, তাই সেই মানুষকে আমাদের মাঝে পাওয়ায় একটা উপরি পাওনা তো হয়েই যায়। যে আপনারা যেমন জানতে পারেন, আমরাও কিন্তু জানতে পারি যে বৈশালীদির জ্যোতিষ বিচক্ষণতা, জ্যোতিষ বিদ্যা, বারবার তিনি যে চর্চা করছেন, বারবার তিনি যে প্রমাণ করছেন, সেটা আরো যত সময় যাচ্ছে তার সাথে সাথে আরো বৃদ্ধি হচ্ছে। চলুন, আপনাদের সঙ্গে আছে আমি সুপর্ণা, আজকের এই ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার রূপে শ্রীমতী বৈশালী সরকার, তাকে স্বাগত জানিয়ে আজকের এই ফোনের অনুষ্ঠান আমরা এগোচ্ছি। স্বাগত বৈশালী। নমস্কার জানাচ্ছি দর্শকবৃন্দ, এবং আজকে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমাদের কর্ম বা পেশা। কর্ম কিন্তু এখন আমরা যে স্টুডেন্টই বলো, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে সমস্ত পরীক্ষা স্টুডেন্ট রয়েছে, তারাও কিন্তু তাকিয়ে রয়েছে যে তাদের জীবনের কিন্তু কর্ম বা জীবিকা কি হতে পারে। এটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু এখন টার্গেট, সেটা ছেলেই বলো মেয়েই বলো, যে আমি নিজে কিন্তু নিজের কিছু করতে চাই। আর এই কর্মের বিচার করে থাকি কিন্তু আমরা কিন্তু আমাদের জন্মছক সাপেক্ষে দশম ভাব থেকে, এবং আমাদের জোডিয়াকে দেখুন, দশম ভাব হচ্ছে স্যাটার্ন, অর্থাৎ জোডিয়াকের মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে স্যাটার্ন। এই স্যাটার্ন যদি আপনার জন্মছকে বৃদ্ধ অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেই মানুষটির মধ্যে যত সার্টিফিকেটই থাকুক, যত গুড কোয়ালিটিসই থাকুক, তাকে আপনি আর নিজেরা বিচার করে দেখুন যে তার কিন্তু সেই যোগ্যতা সাপেক্ষে সে কিন্তু কর্ম পাচ্ছে না। এরকম বহু মানুষ আছে, এবং বর্তমান সময়ে অর্থাৎ মডার্ন যে অ্যাস্ট্রোলজি আছে, আমি যখনই কোনো স্টুডেন্ট আমার কাছে আসে, আমি কিন্তু তার পেশা কোন দিকে হবে সেটা টার্ন নিয়েই কিন্তু আমি তার এডুকেশন সেক্টরের দিকে কিন্তু কাউন্সিলিং করি। অর্থাৎ আপনার জীবিকা, আপনার জীবনে কোন দিকে থাকতে পারে, আপনি কোন দিকে গেলে লাইফে সাকসেস পাবেন, আপনার দশমের লর্ড, দশমের যে হাউস রয়েছে এবং যার সিগনিফিকেটরে, যার দশমের সিগনিফিকেটর কি রয়েছে, এবং সেই সাপেক্ষে তারা কি কোনো রকম নেগেটিভ অ্যাসপেক্টের মধ্যে রয়েছে, তারা কি কিন্তু কোনো জন্মকালীন যে আমরা নবতারা চক্র দেখে থাকি, এটারও কিন্তু ভীষণভাবে গুরুত্ব রয়েছে। সেই দশম ভাব বা দশম পতি বা দশমের যে সাবলট, সেও কি কি বদ বিপদ প্রতারিত নক্ষত্রে রয়েছে, এই জায়গাগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খ বিচার করতে পারি, তাহলে একটা মানুষের কোন দিকে পেশা হতে পারে, সে পেশার মাধ্যমে কতটা শ্রেষ্ঠত্ব জীবনে পেতে পারে, সেইটা কিন্তু একদম বিচক্ষণভাবে কিন্তু তাকে বলে দেয়া যায়। এবং আছে আমাদের, হ্যাঁ কলার এসে গেছেন, বলবেন কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, বলুন কে বলছেন, বলুন কে বলছেন। সোমা বিশ্বাস। প্রথমে বলবো, একটু জোরে কথা বলতে হবে আমাদের সাথে। হ্যালো, আমি নদিয়া থেকে সোমা বিশ্বাস বলছি। বলুন কার সম্বন্ধে জানছেন আপনি? আমি আমি নিজের সম্বন্ধে জানতে চাই। কতদিন দেখছেন অনুষ্ঠান? আমি মানে অনেক দিন ধরে, কিন্তু আপনার লাইন পাই না, আজকে আমি পেয়েছি, আমার অনেক সৌভাগ্য। আচ্ছা, এই অনুষ্ঠান ভালো লাগার কারণটা কি? আমার এমনি দিদিকে ভীষণ ভালো লাগে। কেন কেন এত ভালো লাগে? আপনি তো আসেননি বৈশালীদের কাছে। আমি প্রোগ্রামটা দেখি তো সব সময়। ওনার প্রেডিকশন গুলো আপনাকে তার মানে ভালো লাগার জায়গাটা তৈরি করে নিয়েছে। ওকে ওকে, আপনি ডেট অফ বার্থটা বলুন। বলুন আপনার জন্ম তারিখ বলুন। 1984 সাল। একটু জোরে, আমি প্রথমেই বললাম কথা বলতে হবে, তারিখটা পরিষ্কার। 1984 সাল। হ্যাঁ, কত সেপ্টেম্বর?
কত? 26শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর, টাইমটা বলুন। 1984, হ্যাঁ 1:10, 84 সাল। হ্যাঁ, সময়টা বলুন, আমাদের সাথে একটু জোরে কথা বলতে হবে। 8:10, 8:10, সকাল না রাত্রি? সকাল। কোথায়? নদিয়াতে। নদিয়ায় জন্ম। রাশি লগ্নটা বলুন। আমি জানি না কিছু। ওকে, আপনি জানেন না কিছু, যখন জেনে নিন তাহলে। আচ্ছা, বারটা জানেন? কিবারে জন্মেছেন? কিবারে জন্ম জানা আছে? হ্যাঁ, সোমবার, 26শে ডিসেম্বর। ছাব্বিশে ডিসেম্বর 1984 সাল? এটা কিন্তু সোমবার আসছে না, আমি নেব কি করে, সব তো গন্ডগোল হয়ে যাবে। নার্ভাস হয়ে গেছেন, সোমবার কিন্তু হবে না, 24শে ডিসেম্বর হবে। সরি, সেটাই হবে। হ্যাঁ কথা বলে না। আচ্ছা, 1984 সাল সোমবার ছিল, টাইমটা বল। টাইম হচ্ছে সকাল 8:10। সকাল 8:10 কোথায়? কৃষ্ণনগরে? নদিয়া। হ্যাঁ, নদিয়া। আচ্ছা আচ্ছা, বিননগরে। এটা এবার এসছে কিন্তু সোমবার। আচ্ছা, 24শে ডিসেম্বর 1984, মকর লগ্ন ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, সরি উত্তরাষাঢ়া নক্ষত্র, রবির দশায় আপনার জন্ম হয়েছিল। হরোস্কোপ করা আছে? না দিদি, আমার এসব কিছু করা নেই। আচ্ছা, আর্টস নিয়েছিলেন? আর্টস নিয়ে পড়াশোনা করেছেন? হ্যালো, আমি পড়াশোনাটা খুব বেশি তো। মাধ্যমিক অবধি গেছিলেন? ক্লাস 10 অবধি গেছিলেন? তারপরে আর বেশি দূর এগোতে পারেননি? আমার খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছে। কিন্তু বিয়ে নিয়ে তো খুব জ্বলছেন। ভীষণ, মানে আমি একদম সুখী। পূর্ণ কালসর্প। সন্তান হয়েছে? আমার মেয়ে আছে একটা। একটা আছে? মেয়েরও তো শরীর খুব খারাপ থাকে, এবং আপনি নিজেও তো 12 মাস কিন্তু অসুস্থ থাকেন তো। গাইনির ক্ষেত্রে কিছু ডিস্টার্বে ভুগছেন এখন? গাইনির কিছু প্রবলেমে ভুগছেন এখন? এখানে কিন্তু গাইনি ক্ষেত্রে একটু না অনেকটাই ভুগবেন। শনি বুধ কেতু সব সময় একটা টেনশন ভয় আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা হচ্ছে তো? এবং বর্তমানে শনির সাড়ে সাথী চলছে, আপনার হাজবেন্ডের থেকে তো আপনি একদমই সাপোর্ট পাচ্ছেন না। মানসিক দূরত্ব ভীষণভাবে তৈরি হয়েছে, এবং মানে মানসিক এবং শারীরিক দুটো দিক থেকেই আপনি টর্চার হচ্ছেন, হচ্ছেন তো? প্রচন্ড। হ্যাঁ, মানে মেয়েটার জন্যই ওখানে পড়ে আছেন, নালে আর কি বাপের বাড়ি চলে আসেন, এরকমই অবস্থা। আপনি সত্যি ভগবানের মতন কথা বলছেন আমার সঙ্গে। কিন্তু আপনার দেখুন এই যে জীবনের এতগুলো দিক, আমি সত্যি দিদি আমি মানে ভীষণ কষ্ট করে শুধু মেয়েটার জন্য সারে পড়ে আছি। খুব কষ্টদায়ক ছক, খুব কষ্টদায়ক ছক। এবং আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনি কারো হেল্পও পাচ্ছেন না, প্রত্যেকটা লোক আপনাকে কিন্তু ভুল বুঝছে শ্বশুর বাড়ির। হ্যাঁ, এবং আপনার নিজের মায়ের জায়গা থেকেও আপনি যে খুব সাপোর্ট পাচ্ছেন, মা মানুষ হিসেবে ভালো, কিন্তু সেও কিন্তু দুর্বল, সেও কিন্তু আপনাকে আটকে রাখতে পারছে না। সেটা আর্থিক অবস্থাটা ভীষণই ডিস্টার্ব। হ্যাঁ, এই যে শনি, আপনার লগ্নপতি শনি, বুধ এবং কেতু যুক্ত অবস্থায় অজানা ভয়, নার্ভাসনেস, টেনশন, এটা আপনার অসম্ভব হয়। এই যে আপনি আমার সাথে এখন কথা বলছেন, আপনার দেখুন হাতে, আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু হাত আপনার দেখুন পুরো ভিজে গেছে, সেটা হয়েছে তো? মানে ভয়েসের মধ্যেও একটা সেই ভয় রয়েছে। এই ভয় কিন্তু কাটাতে হবে। আমি কৃষ্ণনগরে থাকি, যাই প্রতি মাসেই, এ মাসেও যাব আমি 16ই ডিসেম্বর, 16ই ফেব্রুয়ারি। আপনি যদি মনে করেন আসুন। দেখুন, বহু মানুষের একটা টাইমে প্রচন্ড কষ্ট ছিল, এবং আমি যেহেতু একজন মেয়ে, মহিলা অ্যাস্ট্রোলজার, মেয়েদের জায়গাগুলো কিন্তু ফিল করি বেশি, কারণ আমি একজন মহিলা প্লাস মা, আপনি একজন মহিলা প্লাস মা, প্রচন্ড কষ্টের মধ্যে রয়েছেন। আপনি যাতে এই কষ্ট থেকে বেরোতে পারেন, কারণ আপনার মতন বহু নারী যারা একটা টাইমে কিন্তু এরকম কষ্ট যন্ত্রণার মধ্যে ছিল, ভেবেছিল স্বামীর ঘর আর করতে পারবে না, সেখানে থাকতে পারবে না, শারীরিক মানসিক টর্চারে থাকতো, আজকে কিন্তু তারা হাসি মুখে কিন্তু সংসার করছে। বহু মানুষ যারা টিভির উপরান্তে রয়েছেন, যারা আমার কাছে এসছেন,
আজকে অনুষ্ঠানটা দেখছেন তারা জানেন যে বৈশালী সরকার কতটা সঠিক কথা কিন্তু বলছে, এবং যারা আমার চেম্বারে আসেন তারাও দেখবেন যে বহু মানুষ বলেন যে দিদির কাছে গিয়ে কিন্তু আমরা রক্ষা পেয়েছি। কাজে আমি এটা বলবো, মা তারার আশীর্বাদে আপনাদের যত গুরুজন রয়েছেন ভিউয়ার্স তাদের প্রত্যেকের আশীর্বাদে আপনি একবার আমার কাছে আসুন। আপনি খুব কষ্টের মধ্যে রয়েছেন, আমার দিক থেকে কিন্তু আমি 100% আমি যতটা জ্যোতিষশাস্ত্র শিখেছি আপনি যে দুঃখ কষ্টের মধ্যে রয়েছেন আপনাকে আমি 100% কিন্তু উত্তর দিতে পারবো। ঠিক আছে, আপনি কিন্তু ডিভোর্স নেওয়ার মতন মেয়ে নন, সংসার ছেড়ে স্বামীর এগেনস্টে থানায় যাওয়ার মতন মেয়ে নন, সেরকম মানসিকতা আপনার নেই, সেরকম মনের জোরও আপনার নেই। আপনি যন্ত্রণা কষ্ট সহ্য করে সেখানে কিন্তু মরে বেঁচে আছেন, তাই তো? হ্যাঁ দিদি বলছি। হ্যালো, হ্যাঁ বলুন। আমার স্বামীর কি অর্থব্যবস্থাটা কেমন আমি না সেটাও বুঝতে পারি না। যথেষ্ট তো ডিস্টার্বের মধ্যে রয়েছেন আপনি, আমি বলবো আপনি একবার কষ্ট করে আসুন, আপনি পরবর্তী সময় সৃষ্টি চ্যানেলে বলতে পারবেন যে আমি এসে দিদির কাছে উপকার পেয়েছি, আমি স্বামীকে নিয়ে সন্তানকে নিয়ে সুখে সংসার করছি। আপনি 16ই ফেব্রুয়ারি কৃষ্ণনগরে কিন্তু বৈশালী সরকারের সঙ্গে যোগাযোগ করবার একটা সুযোগ থাকছে আপনার কাছে, তো সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আমরা বহু মানুষ যারা একটা টাইমে সন্তানের হাতে নিপীড়িত হতো, মার খেতো, খুব মানে কষ্টদায়ক যন্ত্রণাদায়ক, আজকে কিন্তু সেই সব মা বাবারা বাবাকেও তো মারতে দেখি। আজকাল 7-8 পড়া ছেলেরা বাবা মাকে পর্যন্ত মানে না, অসম্ভব ডিমান্ড। এরকম বহু ছেলে মেয়েদের আমি কাউন্সিলিং করেছি, সঠিক রেমেডি দিয়েছি, আজকে কিন্তু শুধরে যায় প্রতিটা মানুষ। কিন্তু আমরা চলি গ্রহ নক্ষত্রের ইশারার মধ্যে, যাদেরই জন্ম থাকে লগ্নপতি পঞ্চমপতি রাহু মঙ্গল শুক্রের দ্বারা ভীষণভাবে নেগেটিভ অবস্থায় রয়েছে, চন্দ্র ভীষণভাবে নেগেটিভ, সেই সব ছেলে মেয়েদের কিন্তু স্থিরতা আসে না, তারা ভীষণভাবে নিজের অজান্তে উদ্ধত হয়ে ওঠে, একাধিক জিনিসের প্রতি ডিমান্ড করে। বাবা মা মধ্যবিত্ত, হয়তো কোনো সময় ছোট পয়সা দিয়েছে, এখন আর পারছে না, কিন্তু এই পারছে নাটা তারা শুনতে চায় না। এই জায়গাগুলো যারা সমস্যার মধ্যে রয়েছেন অবশ্যই যোগাযোগ করুন, বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে এতটা কষ্টের মধ্যে যারা রয়েছেন মনে করছেন সুইসাইড করবো, এরকম মহিলারাও আসছেন বারবার চেষ্টা করছি সন্তানের মুখের দিকে তাকিয়ে বা কোনোভাবে বেঁচে গেছেন, তাদের ক্ষেত্রে বলবো তারা একবার এসে দেখুন, আমার হাত ধরুন, মা তারার আশীর্বাদ নিন, অবশ্যই কিন্তু সেখান থেকে আপনারা বার হতে পারবেন। অবশ্যই তাই। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার দিদি। হ্যাঁ আমি কমল দাস বলছি দিদি, মেচেদা থেকে। বলুন। আমার বন্ধু মানে 1.5 বছর আগে দিদির কাছে গেছিলে, তো এখন দিদিকে দেখিয়ে খুব উপকার পেয়েছে। কি কারণে গেছিলেন? ওর কাছে ব্যবসা উন্নতি হচ্ছিল না একদমই, মানে ব্যবসা নতুন ব্যবসা খুলেছিল কাপড় জামার, একদমই উন্নতি হচ্ছিল না, কোনো মানে কোনোভাবে কিছু হচ্ছিল না, তো সে দেখিয়ে মানে এখন খুব ভালো আছে। আচ্ছা, তার জন্য আপনি আজকে আমার জন্যই জানবো দিদি। আচ্ছা আচ্ছা, জন্ম তারিখটা বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 12/12/1987। টাইম হলো 5:20 AM। কোথায় মানে সকালবেলা? হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, জন্মস্থান কলকাতায়। রাশি লগ্ন? রাশি লগ্নটা ঠিক দিদি জানা নেই। আচ্ছা, তাহলে সবার আগে রাশি লগ্ন জানুন। আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, আর সিংহ রাশি মঘা নক্ষত্র। মঘা খুব গ্ল্যামারাস, আমাদের যে 27টা নক্ষত্র আমরা রাহু কেতু শুনলেই ভয় পেয়ে যাই, কিন্তু মঘা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নক্ষত্র, ভীষণ রকম গ্ল্যামার আর শ্রেষ্ঠত্ব। এবং আপনার জীবনের ক্ষেত্রে আপনি সবসময় চাইবেন যা কাজই আমি করি সেটার যেন একদম টপ জিনিসটা আমি অ্যাচিভ করার মানসিকতা রাখি। একদম দিদি, একদম, এটা আছে তো নিজের মধ্যে? একদম দিদি। হ্যাঁ, কিন্তু বর্তমানে আপনি যতটা খাটছেন নিজে ব্যবসা করছেন? না দিদি, আমি চাকরির চেষ্টা করছেন? চাকরির খুব চেষ্টা করছি কিন্তু কিছুতেই হচ্ছে না। কিন্তু সেটা মেইনলি আপনি, আমি যে প্রথমে বললাম যে কোনো অর্ডিনারি চাকরি আপনি করতে চাইবেন না, প্রাইভেটের জায়গা থেকে আপনি চাকরি করতে চাইবেন না, গভর্নমেন্ট সার্ভিসের বসছেন এখন? অনেক চেষ্টা করছি কিন্তু কিন্তু সেই জায়গাটা হচ্ছে না। লগ্নের উপরে দেখুন, রবি বুধ এটা ভালো, কিন্তু শনি যুক্ত যেহেতু রয়েছে আপনার, আপনি কি কমার্স নিয়ে পড়াশোনা করেছিলেন? হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি। কিন্তু দেখা যাবে যে আপনার মনোমতো চাকরি আসবে না, এবং পঞ্চম ভাবের উপরে আপনার বৃহস্পতি রাহু এবং একাদশ ভাবের উপরে আপনার কেতু, এইটা কিন্তু খুব নেগেটিভ, যার জন্য 5-এর ভাইব্রেশন এই ছকে বেশি হয়ে গেছে। আমরা কর্ম বিচার করি দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, দশম ভাব। আমি একটু আগে যে কথাটা বলে গেলাম যে আমাদের কর্মের লাইফে আমরা সাকসেস পাচ্ছি কিনা প্রথম কথাই দেখে থাকি শনি থেকে। আপনার জন্ম ছকে শনি ভীষণভাবে ডিস্টার্ব অবস্থা, রবি যুক্ত অবস্থায় রয়েছে, আপনার খাতা থেকে অন্য লোক কিন্তু যদি লেখে সে কিন্তু সরকারি চাকরি পেয়ে যাবে, কিন্তু আপনি কিন্তু পাচ্ছেন না। হ্যাঁ দিদি, তাই হচ্ছে একদম, আমার থেকে মানে লো ক্যাটাগরি সেও চাকরি পেয়ে যাচ্ছে, বাট আমারও এখনো হচ্ছে না। এই জায়গাটার জন্য রবি শনির বীজযোগ অবশ্যই ঠিক করুন, প্রবল মাঙ্গলিক রয়েছে, হেলথও তো ভালো যাচ্ছে না, বারবার চোট আঘাত লাগে, বাইক টাইক চালান? হ্যাঁ, বাইক একবার অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, আবারও কিন্তু আছে 2016
মার্চ থেকে আপনার মে অবধি টাইম কিন্তু যথেষ্টই ডিস্টার্ব, এবং আপনাদের বাড়ির নর্থ ইস্ট কর্নারও টোটালি ড্যামেজ হয়ে রয়েছে। আচ্ছা, বাড়ির জমি জমা সংক্রান্ত জায়গা থেকে আপনারা কি খুব ডিস্টার্ব বা ঝামেলার মধ্যে রয়েছেন? খুব দিদি, ভীষণ, প্রথমেই বললাম দিদি, খুব ভীষণ ঝামেলা জমিটা নিয়ে, ভীষণ। এই জায়গাটার জন্য আমার মনে হয় বাস্তুর একটু প্রতিকার আপনার প্রয়োজন রয়েছে। চতুর্থ পতি ড্যামেজ রয়েছে এবং আপনার কর্মকারক গ্রহ শনি সেও কিন্তু ড্যামেজ হয়ে রয়েছে, যে কারণে আমি বলবো আপনি শর্টে, আপনি তো বললেন আপনার বন্ধু হয়েছে, তার ব্যবসায় যথেষ্ট উন্নতি হয়েছে, আপনার ক্ষেত্রেও বলবো কর্ম আপনার রয়েছে, এবং পাশাপাশি দেখবেন আপনি যদি নিজেও ব্যবসা করেন সেই জায়গা থেকেও কিন্তু আপনি উন্নতি করবেন। আপনার টু টাইপস অফ ইনকামের কিন্তু একটা জায়গা রয়েছে, কিন্তু সেটা পেতে গেলে লগ্নের লগ্ন এবং লগ্নপতি দুটোই আপনার পীড়িত, এই দুটো জায়গা ঠিক করুন, করলেই কিন্তু আপনার সঠিক। এখনো টাইম আছে, কোন ইয়ারে ওনার জন্ম? 87 এ জন্ম, এখনো টাইম আছে, সময় থাকতে কাজ করুন, কাজে অবশ্যই কিন্তু আপনি সুফল লাভ করতে পারবেন। সামনেই কিন্তু রটন্তি কালী পুজো আছে 8 তারিখে, আপনি আমি সারাদিন কিন্তু আমার বাড়ির যে গৃহ মন্দির আছে সেখানে কিন্তু বহু মানুষের যাদের কর্মের জায়গা থেকে ডিস্টার্ব রয়েছেন, মানসিক জায়গা থেকে ডিস্টার্ব রয়েছেন, এই যে আগের কলার পারিবারিক দাম্পত্য এই জায়গা থেকে ডিস্টার্ব রয়েছে, বিয়ের ক্ষেত্রে বহু মানুষ আমার কাছে এসছে, তাদের বহু তাদের 32, 34, 38, 39 বয়স হয়ে গেছে, 41 বয়স বয়স হয়ে গেছে, সেই মেয়েরও কিন্তু বিয়ে দিয়েছি। কাজে যারা বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যায় রয়েছেন বা বিয়ে হচ্ছে না বা একবার বিয়ে হয়েছিল কিন্তু ভেঙে গেছে, সেকেন্ড টাইম এগোতে ভয় পাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো যে এই সময় অবশ্যই যোগাযোগ করুন। আর যারা এডুকেশনের জন্য কাজ করাতে চাইছেন, আমি 12 তারিখ থেকে তারাপীঠে থাকবো, অবশ্যই নীল সরস্বতীর কিছু বিশেষ কাজ করব। তারা কিন্তু যারা আগামী বছর ভালো পরীক্ষা দিতে চাইছেন, ভালো রেজাল্ট করতে চাইছেন, জীবনে একটা সাফল্য পেতে চাইছেন, প্রতিষ্ঠা লাভ করতে চাইছেন, কারণ মাধ্যমিক হচ্ছে জীবনের উন্নতির প্রথম ধাপ, প্রথম সিঁড়ি, এই জায়গাটাই কিন্তু নড়বড়ে হয়ে গেলে আপনি কিন্তু আর উপরে উঠতে পারবেন না। এই জায়গাটা সঠিকভাবে যেতে হয় সঠিক কাউন্সিলিং অবশ্যই করবেন, এবং যারা সঠিকভাবে প্রতিকার করতে চাইছেন অবশ্যই কিন্তু এই সময় যোগাযোগ করে নেবেন। অবশ্যই, তাই আমরা একটু জানিয়ে রাখি আপনাদের, আপনারা পাচ্ছেন মেছে দাঁতে 5ই ফেব্রুয়ারি, 13-14 ফেব্রুয়ারি তারাপীঠে, 15ই ফেব্রুয়ারি বহরমপুর, 16ই ফেব্রুয়ারি কৃষ্ণনগর। 9836286759, 9836464659 এই দুটো নাম্বারে আপনারা নামের বুকিং করতে পাচ্ছেন। তারাপীঠে কিন্তু যে রক্তদান শিবিরের কথা বারবার বলা হচ্ছে সেখানে যোগদান করতে চাইছে পারলে চাইলে আপনারা করতে পারবেন, এবং রটন্তী অমাবস্যাতে নানা ধরনের কাজ করানো হবে, যে কাজগুলো অবশ্যই ভালো কাজ, যেগুলোর জন্য যদি আপনি মনে করেন তাহলে এখন থেকে যোগাযোগ করুন। চলে আসছি যে কনফারেন্সের কথাতে, বারবার আপনাদেরকে আমরা জানিয়েছি 7ই ফেব্রুয়ারি হতে চলেছে সেই কনফারেন্স, যেখানে যোগ্য অ্যাস্ট্রোলজারদেরকে কিন্তু তাদের সম্মান দেওয়া হবে, অবশ্যই তাদের যোগ্যতার প্রমাণের ভিত্তিতে। আর আমাদের দর্শক বন্ধুদের মধ্যে আমাদের পরের কলার বন্ধু যিনি রয়েছেন আমি তাকে স্বাগত জানাবো। নমস্কার বলবেন, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? সকালে কোথায়? আচ্ছা, রাশি লগ্ন? রাশি হচ্ছে কর্কট রাশি আর মকর লগ্ন। ওকে, কতদিন দেখছেন আপনি অনুষ্ঠান? ও যেটা চাইবে সেটাই করতে হবে, না হলেই কিন্তু গন্ডগোল। একবার যার থেকে ধাক্কা খায় আর তার ধারে কাছে যায় না, এবং ভীষণ লম্বা হয়ে গেছে বয়স আন্দাজে, বয়স আন্দাজে অনেক বড় সড়ো চেহারা হয়ে গেছে ছেলের, এবং মাথা গরম তো খুব বেশি, রেগে যায় তো খুব বেশি। হ্যাঁ, এখানে মেনলি দেখুন, ওর চতুর্থ পতি চলে গেছে পঞ্চম, ও গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু দেখা যাচ্ছে ওর মনের মতো জব কিন্তু পাচ্ছে না। স্টুডেন্ট হিসাবে যে খুব খারাপ ছিল তা নয়, তবে ও এখন বাইরে আছে, পাটনায় রয়েছে। হ্যাঁ, এটা বাইরে থাকারই ছক, ও দেখবেন আপনার সাথে কিন্তু অ্যাটাচমেন্টটা ভালো, কিন্তু ভালো হলেও মাকে ছেড়ে কিন্তু ওকে বরাবর থাকতে হবে, সেটাও আপনার খুব কষ্ট, তাই তো? হ্যালো, হ্যালো, হ্যাঁ, আপনাকে ছেড়ে ছেড়েই তো ওকে থাকতে হচ্ছে, এবং ভবিষ্যতেও কিন্তু ও বাড়িতে থাকবে না, দূরে থাকবে। দিদি, ও এমডিএস ভালোভাবে কমপ্লিট করতে পারবে? কমপ্লিট করতে পারবে, দ্বিতীয় ভাবের উপরে এখন কেতু, অষ্টমী বৃহস্পতি, রাহু, রেজাল্টের মান খুব ভালো আসবে না,
এবং বর্তমানে ওর শরীর তো ভালো যাচ্ছে না, শরীর নিয়ে একটু ডিস্টার্বে রয়েছে। হ্যাঁ, এবং ওর দেখবেন একটুখানি কিন্তু চাপা, সবকিছু শেয়ার করতে চায় না, হ্যাঁ নিজের মতন থাকতে একটু ভালোবাসে। বর্তমানে শুক্রের দশা, শুক্রের সাথে রবির অন্তর্দশা চলছে, রবি এখানে শুক্র যুক্ত অবস্থা রয়েছে, অর্থাৎ আপনার ছেলের মধ্যে স্টুডেন্ট হিসাবে যত ভালো থাকবে, কর্মক্ষেত্রের জায়গা, ফ্লারিশমেন্টের জায়গা, বা ও ডেন্টাল নিয়ে পড়াশোনা করছে, হ্যাঁ কিন্তু দেখবেন যতটা ও পড়াশোনা স্টুডেন্ট হিসাবে ভালো, ওর প্রসার অর্থাৎ ওর প্রসপেরিটি বা লাইফের কেরিয়ারের যে সাকসেস, আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেই জায়গাটা, কারণ প্রথম কথাই হচ্ছে আপনার ছেলে কিন্তু একটু গুটিয়ে থাকে, নিজেকে খুব একটা খোলে না, ও মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে কিন্তু আবদ্ধ থাকে, সেটা হয়তো, হ্যাঁ এই জায়গাগুলো ওর লগ্নে অশুভ রাহু, এবং অবশ্যই দারিদ্র যে দোষ রয়েছে ওর সেটা অবশ্যই ঠিক করুন, করলে কিন্তু ওর কর্মস্থানটা ভালো হবে এবং বরাবরই কিন্তু আপনাকে ছেড়ে অনেকটা দূরবর্তী স্থানে থাকবে। দেখুন কিছু জায়গায় ভালো আছে, কিছু জায়গায় একটু বাজে, তো সেইটাকে আপনি সংশোধন করাতে পারেন। এই রটন্তি অমাবস্যা যোগ যেটা সামনে আসছে এবং এই সময় হচ্ছে ওর হেলথের জায়গা আমি ভালো দেখতে পাচ্ছি না, শরীর নিয়ে খুব ডিস্টার্ব হবে। বাঁ পায়ে কোনো চোট আঘাত পেয়েছো? হ্যাঁ একবার হাত ভেঙে গেছে। এই জায়গাগুলোর জন্য আমি বলবো আপনি একটু ওর হেলথের জায়গা, কারণ মানুষের লগ্ন হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ, একজন মানুষের যদি শারীরিক দিক থেকে সে সক্ষম হয়, সে জীবনে যে কোনো প্রতিকূল অবস্থা থেকে কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং যারা চাইছেন সঠিকভাবে জ্যোতিষশাস্ত্র শিখতে বা আমাদের কনফারেন্সে অ্যাটেন্ড করতে চাইছেন, তারা অবশ্যই যে মোবাইল দুটো নাম্বার আছে সেখানে অবশ্যই যোগাযোগ করে নিন। এবং যারা কর্মস্থান নিয়ে ভীষণভাবে ডিস্টার্বে রয়েছেন, প্রচুর সার্টিফিকেট রয়েছে, ইঞ্জিনিয়ারিং করেছেন, MBA করেছেন, একটা ভালো চাকরি পাচ্ছেন না, কলকাতায় চাকরির চেষ্টা করছেন হচ্ছে না, কোন দেশ আপনার জন্য ভালো হবে, কোন শহর আপনার জন্য ভালো হবে, কোন সময় আপনি চেষ্টা করবেন, এবং আপনার কোন জায়গাটা ত্রুটিপূর্ণ হয়ে রয়েছে যে কারণে এত যোগ্যতা থাকা সত্ত্বেও সেই জায়গাটা আপনার ঘাটতি হয়ে রয়েছে এবং আপনি চান্স পাচ্ছেন না, এই প্রত্যেকটা জায়গা পুঙ্খানুপুঙ্খ যদি পার করে এনে দেওয়া সম্ভব হয়। বহু মানুষের আমি এইভাবেই কাজ করেছি, আজকে কিন্তু তারা সফলতার সাথে চাকরি করছে। যারা চাকরির বিষয়ে ভীষণভাবে ডিস্টার্ব রয়েছে অবশ্যই যোগাযোগ করুন, আমি বলবো আপনাদের এই সমস্যা থেকে কিন্তু বার করে এনে দিতে পারবো। আর একদমই সময় নেই, কিন্তু তাও জানিয়ে রাখি আপনারা মেচেদায় 5 তারিখ পাবেন, 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি তারাপীঠে পাবেন, এবং 15ই ফেব্রুয়ারি বহরমপুর, ও 16ই ফেব্রুয়ারি কৃষ্ণনগরে পাবেন। কলকাতা বইমেলাতে 509 নম্বর স্টলে কিন্তু আপনারা জ্যোতিষ স্বর্ণ পরিচয় এবং জ্যোতিষ সহজ পাঠ এই বই দুটি পেয়ে যাচ্ছেন। আবারও বলে রাখি কলকাতা বইমেলাতে গেট নম্বর 3 যেখানে 509 নম্বর বুক স্টলে কিন্তু আপনারা জ্যোতিষ সহজ পাঠ ও জ্যোতিষ স্বর্ণ পরিচয় বই দুটি পেতে পারবেন। 9836286759, 9836464659 এই দুটি মোবাইল নম্বরে আপনারা নামের বুকিং করে তারপর যোগাযোগ করুন বৈশালীদের সঙ্গে। আমাদের অনুষ্ঠান আজ এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভেচ্ছা আপনাদের উদ্দেশ্যে রাখলাম। বৈশালীদিকে ধন্যবাদ, দর্শক বন্ধুদের জানাবো নমস্কার। নমস্কার।